আব্দুল্লাহ ইবনে উমার বলছেন যে আল্লাহর নবী বলছেন আসসিয়ামুল কোরআনই সবচেয়ে ইয়াউমুল কিয়ামা, কোরআন এবং সিয়াম রোজা বিচারের মাঠে মানুষের পক্ষে হয়ে কথা বলবে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তামা আশাহওয়াতা বিন্নাহারে ফাসাফাইনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহকে বলবে কে? সেম রোজা, রোজা আল্লাহকে বলবে প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, এই লোকটাকে জান্নাতে দাও। কে বলবে এটা বলেন তো দেখি? সেম ফাইসা ফানে, তো সেমের কথাটা মেনে নেওয়া হবে, রোজার কথাটা মেনে নেওয়া হবে। ঠিক আছে সেম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। তা আপনি সেম ছিলেন না কেন? আজকে চতুর্থ দিন চলে গেল, শাবান মাসের আপনার হিসাবই নাই। ইংরেজি মাস চিরজীবন একই রকম হবে কেন? ওরা বুদ্ধি করে গুটিয়ে গাটিয়ে বেশি করে কম করে কোনো মাসকে করেছে ৩২, কোনো মাসকে করেছে ৩১, কোনো মাসকে করেছে ৩০, কোনোকে করেছে ২৯, বাংলা হয় ৩২, ইংরেজিতে হয় না, হয় ৩১ না হয় ৩০ না হয় ২৯ না হয় ২৮, দিয়ে একটা আর একটার মধ্যে ঢুকে ঢুকে এটা ওটা করে ওই প্রতি বছর ঠান্ডার দিনে হবে জানুয়ারি মাস। প্রতি বছরই কোন মাসে হবে? জানুয়ারি মাস। ঠান্ডার মাসে কি হবে? জানুয়ারি মাস হবে। দেখেন কিন্তু আরবিতে প্রতি মাস ঠান্ডার মাস জানুয়ারি মাস, রমজান মাস হবে না। রমজান মাস কোনো সময় হবে ঠান্ডাতে, কোনো সময় হবে গরমে, কোনো সময় নাতিশীতোষ্ণ, এইভাবে হবে। তাআলা রাসূল বলছেন আশাহারো হাকাদা ১০, আশাহারো হাকাজা ২০, আশাহারো হাকাজা, এবার কিন্তু বৃদ্ধাঙ্গুল চাপা আছে, ২৯, মানে আশাহারো হাকাদা 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 ৩০, আশাহারো হাকাদা হাকাদা, এবার চেপে দিয়েছি হাকাজা, মানে ২৯, কেয়ামত পর্যন্ত ২৮ হবে না, কেয়ামত পর্যন্ত ৩১ হবে না। যার কারণে আরবি মাস এক সিজনে টিকবে না, বিভিন্ন সময়ে হবে, যার কারণে আরবি মাস বিভিন্ন সময়ে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম, এটা দেখাচ্ছি। আরেকটা দেখি আমরা চলে যাব আলোচনায়, একবারে সংক্ষিপ্ত। তো চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ একে জান্নাতে দাও। কে বলবে? কালো পাথর। ২, যে আঙ্গুলে তাসবি গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দাও। ৩, সেম রোজা, আল্লাহ একে জান্নাতে দাও। ৪, কোরআন তেলাওয়াত, কোরআন বলবে, আল্লাহ একে জান্নাতে দাও। আমার পক্ষে হয়ে বিচার মাঠে কয়টা জিনিস কথা বলবে? ৪টা, মনে থাকবে কি? ১, কালো পাথর মানে হাজরে আসওয়াদ, ২, সেম, ৩, তাসবি তাহালিল, আঙ্গুল, আঙ্গুল, আঙ্গুলে যদি তাসবি গণনা করে তাহলে সে আঙ্গুল, তাহলে তাসবি দানায় তাসবি গণনা করলে এটা আর হবে না, যার কারণে কোনোদিনই তাসবি দানায় তাসবি গণনা করা হবে না, সবসময় কিসে তাসবি গণনা করতে হবে? আঙ্গুলে। আর একটা কি আমাদের পক্ষে কথা বলবে? কোরআন। মনে থাকবে কি? বিচারের মাঠে কেয়ামতের মাঠে চারটে জিনিস আমাদের পক্ষে কথা বলবে, ১, সেম, ২, কোরআন, ৩, কালো পাথর, ৪, আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবি গণনা করা হয়েছে সে আঙ্গুল, মনে থাকতে হবে, মনে রাখতে হবে। চলেন যাই, আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো ৮টি, জান্নাতের দরজা কয়টা?
আটটা, আর জাহান্নামের কয়টা? সাতটা। জাহান্নাম একটাই, দরজা সাতটা, জান্নাত একটাই, দরজা আটটা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন, এই শোনো শোনো, যারা সেম রোজা থেকেছো তারা এই দরজা দিয়ে আস, এই যারা হজ করেছে এই দরজা দিয়ে আস, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আস, যারা দান খায়রাত করেছে এই দরজা দিয়ে আস। তো চট করে আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি হবে? হ্যাঁ, সেটা তুমি, তুমি যখন জামা তো সবাই তোমাকে বলে আপনি এদিক দিয়ে আসেন, আপনি এদিক দিয়ে আসেন, তোমার যে মান সম্মান সবাই ডাকবে। এইবার যেটা মূল কথা সেখানে ফিরে যাই, এজা দাখেলা আখেরুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। সলাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে। কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে। এমন কোন পৃথিবীতে এবাদত নেই যে এবাদতের ভিত্তিতে সে এইটা দিয়ে ঢুকতে পারে। এইটা দিয়ে ঢুকলে শুধু কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আমি কি বুঝাতে সক্ষম? বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে? এটা হলো সিয়াম, রোজা। কোনো এবাদতকে বলা হবে না যে এটা তার মতো, মতো বুঝো না। কোনো এবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, সলাত নামাজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের নয়, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয়। সেই সিয়ামের নফল সিয়াম আজ রাত পঞ্চম দিন। মুরব্বী সিয়াম আছেন, মনে কোনো কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই মহিলা, এই ঢং ঢং করে তো ঘুরে বেড়াও, ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে ঘুরো, বাবু বাজারে যাও, সিয়াম আছো আজকে? সিয়াম ছিলে? কেন ছিল না, কেন ছিল না? তোমার দাদি ছিল, তোমার নানি ছিল, তোমার মা ছিল, তোমার খালা ছিল, কেন? সাবান শুরু হয়েছে, আপোষে আলোচনা করনি? বারবার আজ 15 দিন থেকে বলবে যে আম্মা সিয়াম সাবান কবে, আম্মা সাবান কবে? চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই, সাবান মাসের সিয়াম। বাকি আলোচনা ছেড়ে দিলাম, খুব সংক্ষিপ্ত। সাবান মাসের সিয়াম, ওসামা ইবনে জায়েদ বলছেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুম মিন শাহরি মিন শুহুরে মা তাসুম মিন সাবান, আপনাকে সাবান মাসে যত সিয়াম থাকতে দেখি আর কোন মাসে তো তত সিয়াম থাকতে দেখি না আল্লাহর নবী, আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, জিজ্ঞাসা মনে থাকবে? আল্লাহর নবী, আপনি সাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো আপনাকে এত সিয়াম ডাকতে দেখি না। এবার উত্তর শোন, দেখা সাহারুন, এইটা একটা মাস, এক ফল না সান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, যেমন আজকে আমরা সবাই আছি, সবাই বেখিয়াল আছি, আমি আপনার মধ্যে নই আলহামদুলিল্লাহ। সাবান একটা মানো, সাবান একটা মাস, তাতে মানুষ বেখিয়াল থাকে।